আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়াম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক, ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ কিছু বেবি হুডির কালেকশন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে যেহেতু আমি আর কি চলে এসেছি, এটা হচ্ছে মামা ফ্যাশন টু ইয়ার। যেহেতু শীত চলে এসেছে, শীতের সময় কিন্তু বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার রাখা লাগে, একটু এক্সট্রা প্রোটেকশনের দরকার পড়ে। আর যেহেতু শীতের মাত্রা এখন বেড়ে গেছে, রাস্তায় আমি দেখতে পাচ্ছি টানা দু তিন দিন যাবৎ বৃষ্টি আছে, শীতটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো বাচ্চার মাথা এবং কানকে ঢেকে রাখার জন্য আপনাদের প্রয়োজন পড়বে কিছু হুডি কালেকশন। সো আজকে চলে এসেছি আমি মামা ফ্যাশন টু এ, আর এখানকার এক্সক্লুসিভ কিছু বাচ্চাদের জন্য আমি কানটুপি কালেকশন দেখাবো, যেগুলো কিন্তু দেখতেও অনেক এক্সক্লুসিভ, প্লাস হচ্ছে আপনাদের বাচ্চাদের জন্য শীতের প্রোটেকশনও হচ্ছে বেস্ট কোয়ালিটি। সো আমরা এগুলো ডিটেলস দেখবো, জানবো কি দিয়ে তৈরি। ফার্স্টে পরিচিত হই সেই ভাইয়াটার সাথে, যে হচ্ছে এই দোকানের ওনার, আর তার সাথে পরিচিত হবো কারণ সেই ভিডিওটা তৈরি করতে হেল্প করবে। আমাদের সাথে আছেন এখানে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, আপনার নামটা একটু বলে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের সাথে সাইফুল ভাইয়া আছে, সাইফুল ভাইয়া হচ্ছে মামা ফ্যাশনের ওনার, আর এটা হচ্ছে তার মামা ফ্যাশন টু। সো ফার্স্টে ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই আপনাদের এই যে হুডি কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো সবই উইন্টারের লেটেস্ট কালেকশন, এগুলোর ম্যাটেরিয়ালস কি উলেরই? সব উলি হচ্ছে। আর এগুলো কোন কান্ট্রি কালেকশন যদি একটু বলতেন আমাদেরকে? চায়না, থাইল্যান্ড, ইন্ডিয়া এবং কোরিয়া থেকে। মানে এগুলো কোরিয়ান, চায়না, থাইল্যান্ড, ইন্ডিয়া, এই চারটা কান্ট্রির কালেকশন আছে। একটু প্রাইস রেঞ্জটা যদি বলতেন, যে এরকম কার্টুনের মধ্যে সুন্দর সুন্দর যে হুডিগুলো কত থেকে কতর মধ্যে পাওয়া যাবে? আমাদের চ্যানেলের দর্শকদের জন্য। সো দর্শক, আপনারা যদি হচ্ছে আমার চ্যানেল থেকে দেখে সেগুলো কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটা ডিসকাউন্ট পাচ্ছেন। আর আপনারা যদি অনলাইনে কিনতে চান, ভাইয়াদের কি অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে? অনলাইনে আপনারা সেল করেন? মানে যদি কেউ চায় তাহলে আগে অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা যদি আপনারা ভাইয়ার মাধ্যমে করতে চান করতে পারেন, অথবা আপনারা যদি চান আমার মাধ্যমে কিনবেন, সেক্ষেত্রে আপনারা আমার 01977112469, এটা হচ্ছে আমার চ্যানেলের হেল্পলাইন নং, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চাইবো বা আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা আর কি অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার। সো ফার্স্টে আমরা কালেকশনগুলো একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি জানি একটা পোকা বলে ভাইয়া, এটাকে নামটা কি জানি, এটা গুটি পোকা না কি জানি, একটা গোল পোকা কি জানি বলে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পিঙ্কির মধ্যে অনেক নাচ, তার ঠিক তার পাশে একটা আছে মিকি মাউস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, আর ঠিক তার নিচে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে। আমরা হাতে নিয়ে নিয়ে দেখবো এবং জানার ট্রাই করবো প্রাইসগুলো। ভাই এখানে কর্নার রেড কালার, ব্ল্যাক কালার যেটা আছে সেটা একটু আমাদেরকে দেন। আচ্ছা দর্শক, আমি এখানে দেখিয়ে দেব, এটা হচ্ছে এখানে এটা ফিতা না, এটা হচ্ছে আপনার বাচ্চার মাথায় পরিয়ে সাইজ মতো আর কি আপনার গিট দিয়ে দিতে হবে যেন ফিক্স থাকে। এটার মাধ্যমে এক তো হচ্ছে পরার পরে আপনার বাচ্চাকে একটা কার্টুন কার্টুন লাগবে দেখতে, এরপরও হচ্ছে সুন্দর লাগবে, ছোটো বাচ্চাদের কিন্তু এই ধরনের কালেকশনগুলো অনেক ভালো লাগে। ভাইয়া এগুলো কি একটাই কালার নাকি এগুলোর মধ্যে কালার হয়? এগুলো মানে যেটা যেরকম আছে ওটা ওরকমই, বাট অ্যাভেলেবেল আছে তো না কালেকশন? আচ্ছা, কালেকশন কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। সো এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 350 টাকা। দর্শক এটা হচ্ছে 350 টাকা, কিছু সামথিং ওনার কিন্তু থাকবে আপনাদের জন্য। আর অবশ্যই আপনারা কিন্তু দোকানে আসলে বা অনলাইনে যখনই আপনারা ফোন করেন না কেন, আমার চ্যানেলের নামটা বলবেন, আমার কথা বলবেন, তাহলে নিশ্চিত ডিসকাউন্ট আপনারা পাবেন। আচ্ছা ভাই, এরপরে হচ্ছে এই যে এখানে আমরা আরেকটা যে কালেকশন দেখতে পাচ্ছি, এটা কি হচ্ছে সাদা বাঘ? আচ্ছা দর্শক, আমি আপনাদের দেখে দিই, এটা হচ্ছে সাদা বাঘ, আমি আপনাদের দেখে দিচ্ছি, এটা অনেক নাইস। এই ধরনের একটা টুপি যখন আপনার বাচ্চা মাথায় পড়বে, তাকে কিন্তু দেখতে অনেক কিউট লাগবে, একটা ছোট কিউটি পায়ের মতো লাগবে। আমি দেখে দিচ্ছি, এখানে আবার চোখ আছে, না কান আছে, নাক আছে। ভাইয়া এটা এটার আর কি প্রাইসটা কত হচ্ছে? 350। দর্শক এটার প্রাইসটাও কিন্তু হচ্ছে 350 টাকায়। অনেক সুন্দর আনকমন কিছু হুডি কালেকশন হওয়ার কারণেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই নিশ্চিত ডিসকাউন্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলের দর্শক হন এবং ভাইয়াদেরকে সেটা মেনশন করেন। আচ্ছা ভাই, এরপরে হচ্ছে এখানে যে পিঙ্ক কালারটা আছে সেটা দেখবো, আমি চেষ্টা করছি সবগুলোই হচ্ছে হাতে ধরিয়ে দেখানোর জন্য। আচ্ছা এরপরে হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ভাল্লুক মনে হচ্ছে, না একটা ভাল্লুক মনে হচ্ছে, বাট এটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি একটা বাবার এটা ডগও মনে হচ্ছে আমার কাছে, এগুলো কানটা দেখে অনেক নাইস কিন্তু। আর আবারও বলে দিই, এটা ডগ হচ্ছে না, এটা ডগ। আর এগুলো কিন্তু আপনারা যেটা যেই কালার দেখছেন সেটা কিন্তু সেই কালারই হচ্ছে, এক্সট্রা কোনো কালার কিন্তু হচ্ছে না। এখানে ফিতা আছে, বল আছে, যার কারণে কিন্তু এটা বাঁধতে পারবেন। আচ্ছা এটা কত? 350 হচ্ছে। আচ্ছা এটা কিন্তু 350 হচ্ছে। ভাইয়া এই যে হুডিগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার কত থেকে কত বছর বাবুরা মাথায় দিতে পারবে? 3 থেকে 7।
তিন থেকে সাত বছরের, মানে একটু বড় বাচ্চাদের হচ্ছে দর্শক, তিন থেকে সাত বছরের বাবুরা কিন্তু এটা মাথায় দিতে পারছে। আচ্ছা আমিও পারবো, আচ্ছা ভাইয়ার কাছ থেকে আমি যাওয়ার সময় একটা নিয়ে যাবো আমার মাথায় দেওয়ার জন্য। আচ্ছা এরপরে আমি হচ্ছে একটা দেখতে পাচ্ছি, এটা কি আমার কাছে গরু মনে হচ্ছে নাকি এটা কি হচ্ছে? আমার কাছে তো গরুই মনে হচ্ছে, শিং আছে তারপরে কান আছে, রাইট? এটা হচ্ছে গরু দর্শক, এটা হচ্ছে গরু, এটা অন্য কিছু ছিল বাট ভাইয়া বলছে এটা গরুই বানিয়ে দিয়েছে। এখানে চোখটা কিন্তু হচ্ছে এক্সট্রা কোনো আঠা দিয়ে লাগানো না, এটা হচ্ছে একদম এমব্রয়ডারি করা আছে ফিক্সডভাবে, যার কারণে কিন্তু এটা খুলে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো অপশন নাই। এখানে নাকটা দেখতে পাচ্ছেন, এখানে শিং আছে আবার দুটা, আবার খুব সুন্দর কান আছে। আর এটা আমি আবারও বলে দিই, এগুলো তিন থেকে আপনার সাত বছরের বাবুরা কিন্তু এগুলো ইউজ করতে পারবে। কালারটা হচ্ছে আপনার যেটা লাল কালার গরু যেটাকে বলা হয় এটা হচ্ছে সেটা, এগুলোর মধ্যে তো কোনো কালার হচ্ছে না একদম, ওয়ান এটা ওয়ান কালার ওয়ানই, বাট কালেকশন অ্যাভেলেবেল হচ্ছে আচ্ছা ডজনে বারো রকমের বারো কথা। আচ্ছা তার মানে হচ্ছে এক একটা ডজন যখন ভাইয়ারা পাইকারি কিনে, এক একটার মধ্যে এক এক ধরনের টুপি থাকে, যার কারণে কিন্তু একই রকম হচ্ছে না। এটারও তিনশো পঞ্চাশ টাকাই হচ্ছে, ঠিক না? এটাও হচ্ছে তিনশো পঞ্চাশ টাকাই। আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাব, এখানে আরেকটা আছে, এটা কি ভাল্লুক? আচ্ছা এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের একটা ভাল্লুক, এটার গায়ের রঙটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, আর এখানে মুখ এবং কানগুলো হচ্ছে হোয়াইট কালার, ওয়াও অনেক সুন্দর। আর এখানে বাটন সিস্টেমও আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এই এটা হচ্ছে সিমিলারলি, এটা কত ভাইয়া? এটা কি তিনশো পঞ্চাশই? আচ্ছা এটাও হচ্ছে তিনশো পঞ্চাশ, আমাদের চ্যানেলের দর্শক হলে কিন্তু সামথিং কিছু অনার আপনারা পাবেন। আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাব, এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি মিকি মাউস, এখানে আমরা যেই হেডটা দেখছি এটা হচ্ছে মিকি। এটার আপনারা কিন্তু একটা পরিচিত কার্টুন, ছোটোবেলায় কিন্তু এই ধরনের কার্টুনগুলো দেখে আমরা বড় হয়েছি, এখনও কিন্তু বাচ্চারা এই ধরনের কার্টুনগুলো দেখেই বড় হচ্ছে, আর আমার মনে হয় আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে আর কি প্রজন্ম, তারাও কিন্তু এগুলোই দেখবে। সো এটা এই হেডটাও কিন্তু অনেক সুন্দর, আর হচ্ছে সিমিলার আমি পিছনে দেখিয়ে দিই, ফিতা হচ্ছে যেটা বেঁধে দিয়ে কিন্তু বাচ্চার মাথায় ফিক্স করতে হবে, আর বাচ্চাদের পরালে কতটা কিউট লাগবে সেটা তো এক্সট্রা করে বলার কিছু নাই। এটাও তিনশো পঞ্চাশ টাকাই হচ্ছে, সিমিলার কিছু অনার থাকবে যদি আপনারা আমার চ্যানেলের দর্শক হন এবং আমার চ্যানেল থেকে দেখে কিনতে আসেন। আচ্ছা নেক্সট আমি হচ্ছে আরেকটা হুডিতে চলে যাব, এটা হচ্ছে আমার বোধ হয় এই এই ধরনের একটা আর কি আমি কার্টুন দেখেছি হচ্ছে ব্যান্টেন, ব্যান্টেন কার্টুনটার মধ্যে, যার হয়তো বা এটার সাথে না কি জানি আর কি আমার মনে পড়ছে না, বাট আমার বিশ্বাস আমি এটা দেখেছি। এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, এটার নাকটা আমি দেখাচ্ছি, এটার হচ্ছে আবার শিং হচ্ছে ছোটো ছোটো দুইটা, আবার এটা কান আপনারা দেখতে পাচ্ছেন, অ্যামেজিং কালার কিন্তু একটাই হচ্ছে বাট হচ্ছে অ্যাভেলেবেল কালেকশন পাওয়া যাবে। এটাও কি তিনশো পঞ্চাশই হচ্ছে? এটা দুশো পঞ্চাশ, এটা সাইজটা একটু ছোটো হওয়ার কারণে মনে হচ্ছে এটার প্রাইসটা কম। আচ্ছা দর্শক এটা দুশো পঞ্চাশ, তবুও কিছু অনার পাবেন। আচ্ছা একশো পঞ্চাশ করে হচ্ছে ওগুলা, আচ্ছা তবুও কিন্তু কিছু ডিসকাউন্ট হবে যদি হচ্ছে আপনার আমাদের চ্যানেলের দর্শক হন এবং ভাইয়াদেরকে বলেন। এটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ। আচ্ছা এই এখন যেগুলো দেখছি এগুলো কম রেটার। আচ্ছা দর্শক এখন এটা আমরা দেখছি একটা ভাল্লুক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটো ছোটো দুটা চোখ আছে, নাকটা কিন্তু বিশাল বড়, কানটাও ছোটো, আমি দেখে দিই পেছনে ফিতা আছে, বাচ্চার মাথায় পরিয়ে দিয়ে জাস্ট ফিক্সড করে দিতে হচ্ছে। এটার প্রাইসটা হচ্ছে অনলি দেড়শো টাকা। এটা কি হচ্ছে, এখানেও কি অনার থাক পাচ্ছে আমাদের দর্শকরা? আচ্ছা এগুলো ফিক্সডই হচ্ছে, যেহেতু এগুলোর প্রাইস কম আর এগুলো একটু এক্সক্লুসিভ কিছু কালেকশন, তার কারণে এটাতে আর কোনো অনার হচ্ছে না। আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই। আচ্ছা এরপর আমরা যে কালেকশনটা দেখছি, এখানে কি দুইটা একসাথে আছে ভাইয়া? একটাই? আচ্ছা দর্শক আমি দেখিয়ে দিব, এটা হচ্ছে টু ইন ওয়ান মনে হচ্ছে, দুইটার দুইটা ডিজাইনকে একসাথে আর কি দেখানো হয়েছে এই জায়গায়। এখানে নিচে একটা ভাল্লুক আছে আর উপরে কিন্তু একটা ভেড়া আছে সাদা কালারের, অসাধারণ। এটা দেখলে মনে হবে একসাথে বাবু দুইটা আর কি পড়ে আছে, কিন্তু এটা কিন্তু আসলে একটাকেই আর কি দুইটা ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটাও হচ্ছে ফিক্সড দেড়শো টাকা, এর মধ্যে আর কোনো অনার হচ্ছে না। আমরা নেক্সট কালেকশনে চলে যাব। আচ্ছা এখানে আমরা কিন্তু একটা হোয়াইট কালার ভেড়া দেখতে পাচ্ছি, ভেড়ার কার্টুনটা কিন্তু হচ্ছে টিভিতে আমরা আর কি দেখেছি আমি এর আগেও, আর আমার ভাই আসলে আমার ছোটো ভাইটা এত আর কি বলবো ছোটোবেলা থেকে বড় হয়েছে, কিন্তু হচ্ছে এই কার্টুনটা খুব বেশি পছন্দ করে, তা ওর কারণে কিন্তু আমার অনেক ধরনের কার্টুনের সাথে আর কি পরিচয় আমার দেখা পড়েছে। সো এটাও দেড়শো টাকাই হচ্ছে না ভাইয়া। আর এটি এগুলোর মধ্যে আমি আবারও বলে দিই, কালার কিন্তু হচ্ছে না, আপনারা যেটা যেই আর কি কালারে দেখছেন বা যেই ডিজাইনে দেখছেন ওটাই হচ্ছে, বাট অ্যাভেলেবেল পাওয়া যাবে, সো হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা আমরা নেক্সট লাস্ট ওয়ান কালেকশনে চলে যাব, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে মেয়ে বাবুদের জন্য ভালো হবে। এটা হচ্ছে ইয়া টাইপের, এলাস্টিক টাইপের না, এটা বাঁধতে হবে না, এটা মাথায় কিন্তু অতই ফিক্সড হয়ে যাচ্ছে,
এটা অনেক সুন্দর, এটা পড়ছে আপনার 150 টাকা। আচ্ছা এটা হচ্ছে 150 টাকা ফিক্স। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন অনেক সুন্দর সুন্দর কতগুলো বেবি হুডির কালেকশন, একদম এক্সক্লুসিভ। আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু বাইরে থেকে আনা তার জন্যই কিন্তু একদম অসাধারণ কিছু কালেকশন, যেটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে না। সো আপনাদের যদি এই ধরনের কালেকশনগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন মামা ফ্যাশন টুয়ে। আমি একটু ডিসপ্লেগুলো দেখে দিই, যেখানে হিউজ অ্যামাউন্ট হুডি কালেকশন আছে। আর ভাইয়া তো বলেই দিল যে কত থেকে ভাইয়া জানি 70-80 বললেন, 80 টাকা থেকে আর কি হুডি কালেকশন শুরু হচ্ছে আপনার 700 টাকার মধ্যে। তার মানে হিউজ অ্যামাউন্ট এবং এক্সক্লুসিভ ধরনের অনেক হুডি কালেকশন আপনারা এখানে পাবেন। আমরা কথা না বাড়িয়ে এখন এই শপের অ্যাড্রেসটা দেখে নিবো, আগে ভাইয়াকে বিদায় নিয়ে নিই। আমাদের সাথে এতক্ষণ ছিলেন ভাইয়া, তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ এতগুলো কালেকশন আমাদেরকে দেখানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, আপনারা আরও কিছু ভালো কালেকশনের জন্য অবশ্যই আমাদের কাছে আসবেন, কারণ আপনি যদি আমাদের সবার মনে রাখবেন সবার সবচেয়ে বড় বেবি আইটেমের দোকান চাইলে ভাইয়াদের শপে ডিরেক্টলি এসে বা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ফোনে অর্ডার করতে পারেন। এছাড়া আপনারা যদি চান আমার মাধ্যমে কিনতে সেটাও করতে পারেন। আমি আবারও বলে দিই 01971122469, এই নাম্বারটা হচ্ছে আমার চ্যানেলের হেল্পলাইন নং, এখানেও আপনারা চাইলে কন্ট্যাক্ট করে কিন্তু আমাকে অর্ডার করতে পারেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাইয়াদের সব থেকে শপিং করবেন, আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।